আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আমন্ত্রণ, সাথে আছে আরিফ চৌধুরী। বনানী কবরস্থানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীরাও দলের বর্ষীয়ান নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান। বাংলাদেশ সময় শুক্রবার রাত 1:55 অ্যাডভোকেট সাহারা খাতুনের মরদেহ ঢাকায় আনা হয়। শুক্রবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় দেশে আরও 2,949 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। শনাক্তের হার 21.86%। একদিনে 37 জনের মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু 2,275। একদিনে শনাক্তের সংখ্যা এক সপ্তাহ ধরে প্রায় কাছাকাছি আছে। চক্রমালিথা রিপোর্ট। শুক্রবার আরও একটি ল্যাব পরীক্ষা শুরু করায় দেশে এখন করোনা পরীক্ষার PCR ল্যাব 77টি, কিন্তু ল্যাব বাড়লেও নমুনা পরীক্ষা কমছে। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে নতুন ল্যাবের তথ্য দিয়ে সরকারি বেসরকারি ল্যাব পরিসংখ্যান তুলে ধরা হয়। আমাদের যে বেসরকারি পর্যায়ের পরীক্ষাগারটির নাম হলো আলোক হেলথ কেয়ার লিমিটেড ঢাকা। গতকাল সংযুক্ত হয়েছিল বেসরকারি আরেকটি পরীক্ষাগার, বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স জেনারেল হাসপাতাল ঢাকা। এবং বর্তমানে 77টি পরীক্ষাগার তাদের পরীক্ষা কার্যক্রম চালাচ্ছে। এর মধ্যে 77টির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষাগার 47টি এবং বেসরকারি পর্যায়ে পরীক্ষাগার 30টি। তিনি আরও জানান, 4টি হটলাইনে 24 ঘন্টায় কল 1,92,559টি, নমুনা সংগ্রহ 14,377, পরীক্ষা 13,488, শনাক্ত 2,989 জন। শনাক্তের হার 21.86 এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.43। মৃত্যু সংখ্যা 37, সুস্থ 1,862 জন। দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত 1,78,443 জন, চিকিৎসাধীন 89,762 জন, সুস্থ 86,406, মৃত্যু 2,275 জন, কোয়ারেন্টাইনে 63,537 এবং আইসোলেশনে 17,192 জন। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 14,377টি। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,275 জন। করোনা কালে ঘরে থাকার সময় মন ভালো থাকে এমন কাজ করার পরামর্শ দেওয়া হয় বুলেটিনে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে বিশ্বে একদিনে প্রায় 2,36,000-এর বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছেন। ভারতে মাত্র 5 দিনে 1,00,000-এর বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে সংক্রমণের তালিকায় শীর্ষে রয়েছে। তবে সাউথ আফ্রিকাতেও দ্রুত সংক্রমণ বাড়ছে। করোনা ভাইরাস প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নিতে সব দেশের সরকারকে আহ্বান জানিয়েছে সংস্থাটি। সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাইড্রোক্সি ক্লোরোকুইন সেবনের কথা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জের বোলসোনারো। এই ছিল এখনকার শীর্ষ খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ।